নমস্কার বন্ধুরা, ভিলফুডসে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চুনো মাছের চচ্চড়ি। এই যে চুনো মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আজকে চুনো মাছগুলো আমি কেটে নেব। এইভাবে বাকি চুনো মাছগুলো কেটে নেব। মাছগুলো আমি ধুয়েও ফেললাম। এই চুনো মাছের চচ্চড়ি রাঁধতে গেলে সবজিগুলো লাগে, বেগুন আলু আর কুচুটা। বেগুনগুলো আমি একটু খণ্ড করে এটাকে পাতলা পাতলা করে কেটে তারপর কুচি কুচি করে কাটতে হবে। এইভাবে বেগুন গুলো কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে, প্লাস ধোয়া হয়ে গেছে। আলু কেটে নেব। আলুগুলো এইভাবে কুচি কুচি করে কেটে আলু ভাজার মতো করে কাটতে হবে। আলু আলু কাটা হয়ে গেছে, আলু ধোয়া হয়ে গেল। কুচুগুলো খণ্ড খণ্ড করে কুচুগুলোকেও কুচি কুচি করে কাটতে হবে। এভাবে কুচি কুচি করে কুচু কাটতে হবে। বাকি কুচুগুলো এভাবে কেটে নেব। কুচু কেটে আমি ধুয়ে নিলাম। ধুয়ে এবার থালায় তুলে নেব। এবার লঙ্কা চিরে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হলো। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলোর উপর এক পিঠ দিচ্ছি। আবার মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে কালো জিরে সম্বার দেব, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচি দেওয়ার পর খানিকক্ষণ নাড়বো। পেঁয়াজগুলো যখন হালকা একটু লালচে লালচে কালার হবে, দেখতে পাচ্ছেন হালকা লালচে লালচে কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু কুচি গুলো দিয়ে দেব। আলু কুচানো গুলো দিয়ে খানিক সময় লাগে। এর মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। হলুদটা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করতে হবে, যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়। তারপরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। তারপরে লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেগুন দিয়ে দিলাম,
আর দিয়ে দিলাম কোচানো কচু, কচুর ডাটি। আমি হালকা একটু জল দিয়ে দিলাম যাতে একটু নরম হয়, যাতে তলায় লেগে না যায়। এবার আমি কালো জিরে বেটে নেব। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে খানিক সময় হবে, মাছগুলো দিয়েছি সবে মাত্র, একটু সময় হবে এটা। এবার আমি কালো জিরে বাটাটা দিয়ে দিলাম। আলু জিরে বাটাটা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, অল্প একটু সময় রেখে নামিয়ে ফেললেই হয়। এবার আমি এটাকে ভালো করে নেড়ে ভালো করে মিক্সড করে নেব সব কিছুর সাথে। এটাকে আমার প্রায় চচ্চড়ি কমপ্লিট। এবার আমি এটাকে নাবাবো, ঢেলে নিলাম। চচ্চড়ি হয়ে গেছে,